নমস্কার, সুন্দরবন কুকিং এ আরো একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। আজকে এই প্রথম জুয়ারে অনেকদিন পরে তো পাওয়াইছি, কটা কাঁকড়া পাইছি, চারটে কাঁকড়া পাইছি। আসলে আমাকে এই চরে কাঁকড়া ভালো ধরে না, দেখি কালকে একটু ভাবছি যে অন্যদিকে যাবো, এদিকে যদি ভালো নেবাদে আর কাঁকড়া সকাল থেকে বৃষ্টিটা হয়নি, যে কারণে আমাদের রাস্তাটা কিন্তু একদম শুকিয়ে যায়, একটু রোদ দিয়েছে শুকিয়ে গেছে। আর এই দু তিন দিন ধরে কি বৃষ্টি, এটা তো বাইরের জল ঢোকে না। আর এদিকে তো প্রচুর জল, তোরা কিন্তু আমার এখনো বড় জাল এনে দিলে না, চারিদিকে ডুবে গেলে যে বড় জাল দেবো সেটা হচ্ছে না আর কি। আমাদের দুটো ঘরের মধ্যে কিন্তু একটা ছোটখাটো পুকুর তৈরি হয়ে গেছে, ডোবা। এই যে এখানটায় যা জল জমেছে, এখানটায় মাটি ফেলতে হবে, মাটি ফেললে তারপরে আর এরকম নিচু থাকবে না, আর জল জমবে না। তো সেটা এখনো মাটি ফেলা হয়নি বলে বৃষ্টিতে জল জমে গেছে। প্রায় তিন দিন পরে আজকে এলাম আপ্যায়নে, সুস্মিতা আর আমি একসঙ্গে এসেছি। আর আকাশটা তো মেঘলা, আজকে আবার মঙ্গলবার, হাটে যাওয়ার একটা প্রোগ্রাম আছে, জানি না কি হবে। তো এখন তাড়াতাড়ি রান্নাবান্না হয়ে গেলেই আমরা এখান থেকে খাওয়া দাওয়া করে বেরোবো। এই একটু সকাল সকালে করার চেষ্টা করো, প্রত্যেকদিন দেরি হয়ে যায় অনেকটা। কাঁকড়া কটা পেয়েছ? কাঁকড়া চারটে আছে এর মধ্যে, দেখতে ভালো সাইজ, ভালো। বেশ, তাহলে কাঁকড়ার উপরেই রান্না হবে। কাঁকড়া নতুন আইটেম। সকালে গেছিলাম বাজারে, তো পূর্ণিমার গুণ চলছে, এখন জোয়ার হচ্ছে ভালো, বোটটা নামাবো। তো কালকে আগামীকাল হয়তো বোটটা নামানো হতে পারে, আর আগামীকাল না হলে আগামী পরশু একদম নামাতেই হবে, কারণ তারপরে আবার জোয়ার কমে যাবে, তখন আর নামানো যাবে না। বোটটা নামানোর পরে বেশ কিছু কাজ আছে, বোটের কাজ শেষ করে ওঠা যাচ্ছে না। এই যে বসার জায়গাটা, এগুলো তো রং করা হয়নি, তারপরে হাল সুগান এগুলো লাগাতে হবে, এটা জলে নামানোর পরে এই কাজগুলো করতে হবে। তো দেখা যাক বোটটা কবে নামানো যায়,
আর উপরে যে ছাউনি করা ছিল বোটের উপরে সেটা খুলে দেওয়া হয়েছিল আলকাতরা দেওয়ার পরে শুকানোর জন্য, কিন্তু কন্টিনিউ বৃষ্টি, কিন্তু ধারাবাহিকভাবে বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে বোটের ভিতরে জল হচ্ছে, সেই জলগুলো আবার ছেঁচে দিয়ে আসতে হচ্ছে সকালে, সেটা করে বাড়িতে এসে তারপরে আপ্যায়নে এলাম। কাঁকড়া নিয়ে বসে গেছি, মা এই কাঁকড়াগুলো আজকে পেয়েছে এবং সব সাইজের কাঁকড়া এবং খুব ভালো কাঁকড়া। এই যে কাঁকড়াগুলো সব ভাগ হচ্ছে দেখুন কেমন। বেগুন বাড়িতে কতখানি বেগুন তুলে খেয়ে গেছে, আমি কতদিন বাড়ি দিই একখানি বেগুন উঠেছে, এখনো গাছে আছে, এক দুদিন পরে আবার এতটা উঠবে। হ্যাঁ কদিন আগে যদি এত বেগুন উঠতো তখন বাবা জানত। বেগুনের দোকান দিয়ে বসছে মা, পাশাপাশি বাড়িতে দেওয়া হয়েছে, এবার এতটা পরিমাণে হচ্ছে আর কদিন ধরে তো খাওয়াই চলছে, এবার মাকে বলছি দেখো তুমি কোনো দোকানে নিয়ে দিয়ে আসো, তারা বিক্রি টিক্রি করে দেবে, যা দেয় দেবে। আর এখন তো বেগুনের দাম আছে 50 টাকা করে বিক্রি হচ্ছে বাজারে, তো ওই জন্য মার কাছে এনে দিলাম, যা পারে করবে। তবে আজকে এই এতটা বেগুন মানে বেগুন দিয়ে কিন্তু কাঁকড়া রান্না করবো না, বেগুন আজকে রান্নাই করবো না, কাঁকড়া আজকে করবো দই কাঁকড়া। উচ্ছের সঙ্গে দুটোটা দিলি কি মা ঠিক বেগুন ঢুকে দেবেই কোনো না কোনো রান্নায়, না কটা উচ্ছে আছে তাই ভাজা করো হালকা। হ্যাঁ ওই বাবা বেগুনের চাহিদা আছে। আচ্ছা মা তাহলে ওই বেগুনের সঙ্গে বেগুন উচ্ছের মধ্যে দিলে খুব একটা ভালো করে ভাজা হয় না, শুধু বেগুন ভাজা করো আর কাঁকড়া। আজকে মা দই কাঁকড়া করবো, যা খুশি করো বাবা মরে এনে তো দিয়েছি, এখন তোমরা যা খুশি করো। না 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 এই ঝুড়িতে তোলো না, বাইসে বাইসে কিছু বাড়ি খাওয়ার জন্য রেখে দিচ্ছ না, এই পোকা না তো এই পোকা বাস একদম সার ওষুধ ছাড়া, তাও যা সাইজ হচ্ছে তাই ভালো। এই বেগুনগুলো হওয়ার কথা ছিল গরমের সময়, ঠিক মতো যদি জল পেত তো হতো, জল দেওয়া যায়নি তো। মা কিন্তু কানা বেগুন আলাদা করে ফেলেছে, আজ ওগুলো কি ব্যাপার, তো বলছে ওগুলো কানা বেগুন। একদম মানে ভালো কাঁকড়া আর কি, যেটা মেয়ে কাঁকড়া, এই যে অংশটা দেখে বোঝা যায়। এখন উচ্ছেটা কেটে নেব, ওই চারিদিকে কালো হয়ে মেঘের গুরু গুরু শব্দ আর বৃষ্টিও ফুটিয়েছে, বৃষ্টি হবে মা মুসলধারায়। দরজা জানলা সব ওই বন্ধ করতে শুয়ে থাকে আমার, আমার কে ভাই। আপনারাও অনেকেই কমেন্টে লিখছিলেন যে মাসিমা ওখানে একা আছে এই বৃষ্টি বাদলার মধ্যে, মেসমশাই নেই, মাসিমাকে বাড়ি নিয়ে আসুন। তো শুনলেন তো আপনারা বাড়ি যাওয়ার কথা শুনে কিভাবে রিয়াক্ট করলো, আমি কিন্তু মাকে কিছু বলিনি, এই জাস্ট বললাম মালপত্র পুড়ে দিয়েছে, তুই বাড়ি গেলে আমার ঘুম আসবে, এটা তো কেউ বুঝতে পারছে না যে এত মা টাকা যখন জিনিসপত্র পুড়ে দিয়েছে তুই আয় বাড়ি গিয়ে আমার ঘুম আসবে। বাইরের পরিবেশটা দেখুন, আকাশ পুরো মেঘে ঢেকে গেছে, আর আমাদের সামনে যে মাঠে ধান চাষ হয়েছে কয়েকদিন আগেই এই সমস্ত ধানগুলো রোয়া হয়েছে, তার মধ্যে দেখুন হালকা সবুজ আভা, কিছুদিনের মধ্যেই একেবারে সবুজ হয়ে যাবে, ঘন সবুজ। আর এই সবুজের মাঝে একেবারে
ছোট্ট দ্বীপের মতো আমাদের আপ্যায়ন। এই আমাদের বৈঠকখানার ঘর জলের উপরে। হাঁটতে হাঁটতে পুকুরের এপারে আমাদের বাঁধের উপরে চলে এলাম। এপার থেকে ক্যামেরাটা একটু ঘুরিয়ে ধরি, কেমন দেখতে লাগছে দেখুন। বাঁধের ওপারে নদী এখন ফুলে ফেঁপে আছে, যদিও এখন ভাটা হচ্ছে, তবুও নদী কানায় কানায় পূর্ণ। আর দাঁড়ানোর মতো একদম অবস্থা নেই, একেবারে ঝেপে বৃষ্টি আসছে। শুধু বৃষ্টি না, ঝোড়ো হাওয়াও উঠেছে। এতক্ষণ যে কি জোরে বৃষ্টি হলো কি বলবো, পুরো চুপচাপ বসে থাকলাম খাটের উপরে, তবুও ঝাপটা দিয়ে ভিজিয়ে দিল। চারিদিকে জল কাদা, একদম এই গড়গড় করে জল উনুনের মধ্যে ঢুকে যাচ্ছিল। কোনো কাজ কোনো দিকে হচ্ছিল না, রান্নাও বন্ধ, স্টোভ হয়ে বসছিলাম। এখন আবার বৃষ্টিটা থেমেছে, এখন শুরু করছি। ভাবছিলাম আজকে মনে হয় দুপুরে খাওয়া বন্ধ হয়ে যাবে, তারপর দেখলাম না, ঠিক আছে একটু দেরি হলেও হবে। তো এই চারিদিকে প্লাস্টিক, ওদিকে বসার ঘরে ওখানটায় প্লাস্টিক খুলে দেওয়া হয়েছিল, সেটা লাগাতে তুলে দিতে এদিক ওদিক গোছাতে গোছাতে একটু ভিজেও গেছি হালকা। তাড়াতাড়ি করতেছি, দেখিস বৃষ্টিতে সব জাটাতে ভিজি দিয়েছে। সুজিতা বলতে তুমি কাঁকড়া তারা ওদিকে সব রেডি করো, আমি ভাজাটা করতে লাগি, তাড়াতাড়ি হবে না আজকে খাওয়া বন্ধই যাবে। উনুনটা জ্বালিয়ে দে না, এই কাঠ ফুটো এই পেপার দিয়ে সব ঢেকে রাখি, বুঝলে শূন্য থাকবে। ঘরের ভিতরে কাঠ তোলা নিয়েছে, বস্তায় বস্তায় কাঠ তুলে রেখে দিয়েছি ঘরে। ঘরের ভিতরে কোনো জল কম যায় না, এই জায়গাটা ঝাড়টাতে। কাঁকড়ার খোলা ছাড়িয়ে আর মশলাপাতিগুলো রেডি করব। কাঁকড়াগুলো মোটামুটি খারাপ না, একেবারে বেশ ভালোই আছে। যে ভালো হওয়ার দরকার সেই ভালোটা কিন্তু না, মানে লাল ঘি হওয়ার দরকার ছিল, শীতকালের দিকে হয় বলে লাল ঘি হবে। শীতটি পড়লি হ্যাঁ, সব কেটে দিচ্ছি পিস করে। তেল দিয়ে দিচ্ছি, অল্প একটুখানি পাঁচ ফোটন দিচ্ছি, এবারে উচ্ছে আলুগুলো দেব। অল্প একটু হলুদ দেব আর অল্প একটু লবণ। কাকাই ভিজি দেয়নি, উনুন জ্বলতে দেখ। বাবু মনে হয় এই রাস্তায় চলে আসবে এই কাদায়, বুঝলে না? তাড়াতাড়ি করে রান্না করো, করে খাইয়ে আর ওর জন্য নিয়ে আর চলে যাও, নাহলে কাদায় কষ্টই যাবে। আর পুড়িয়ে গিয়ে সবচেয়ে ওই ব্যাগ ট্যাগ গুলো কাদা করে ফেলে নাকি? ব্যাগ কাদা করবে, ওর লাগবে ব্যাগে রেনকোট দেওয়া আছে। ছাতা রেনকোট থাকলে আর ছাতা কি করে, তাও তো চিন্তা। এখন কাজু বাটবো, ভিজে গেছে কাজু দিয়ে, অত দেখছে কেন, খাও না না দুটো দাও। আচ্ছা
আমারও বাটাগুটি কাটাগুটি কমপ্লিট, তুমি বলো না। আদা আর রসুন বাটবো, আর একটা কড়া বসিয়ে তাতে তেল দিলাম, দুটো আলু একটু পাতলা করে কেটেছি, এই আলুটা প্রথমে ভাজবো, দই কাঁকড়া করবো, তো এতে একটু আলু দেব। আলুর মধ্যে এবার দেবো হলুদ আর লবণ দিয়ে ভেজে নেব, একটু লবণ, আলু ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। কড়াইতে তেল দিলাম, একটুখানি ছিল আর একটু দিলাম, গোটা গরম মশলা দেব, তেজপাতা, গোটা জিরে, ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবারে দেব পেঁয়াজ কুচি, পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে, এবারে দেবো কাঁচা লঙ্কা আর আদা রসুন বাটাটাও দেবো, তো এটা দেখুন তখন সাদা হয়ে গেছে, কাজু বাটা করে বেটেছি ওই জন্য। দেখো দেখো মা দেখো, হ্যাঁ ব্যাগে লাগে কাদা, কি আগে ব্যাগটা ধরে তো হাতে ভেতরে ব্যাগ আছে, তুমি আছে তাহলে ঘাটে যাও, ভেতরে ঘরে ভেতরে কালো ব্যাগে প্যান্ট আছে, যাও এখন না এখন না এখন আগে পা ধো, তারপর চলো পা হাত ধো, তারপর চলো। সব ভেজে নিয়েছি, এখন একটু জল দেবো, লবণ দেবো, একটু হলুদ, জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, এবারে দেবো একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। ছাঁকনির মধ্যে দইটা রেখেছি, দইটা ছেঁকে এই জলগুলো বের হয়েছে ফেলে দেবো, টক দই এর মধ্যে এক চিমটি লবণ দেবো, চিনি দিয়ে এবার ভালো করে একটু ঘেঁটে নেব, মশলাটা ভালো করে ভেজে নিয়েছি, এখন এর মধ্যে কাঁকড়াটা দেব, মশলার সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো, মশলার সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে একটু ঢাকা দেব, কাঁকড়াটা মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি, কাঁকড়া আগে আলাদা করে লবণ হলুদ দিয়েও ভেজে নেওয়া যায়, আর এই মশলার সঙ্গে দিয়ে ভাজলাম, মশলার সব ফ্লেভারটুকু কাঁকড়ার মধ্যে থাকবে, ওই জন্য এইভাবে দিলাম। এবার দেব ভাজা আলুটা, যাচ্ছ দুটো খুলে উঠবে, এবারে দেবো কাজু বাটা, টক দই, যে পাত্রের মধ্যে কাজু ছিল দই ছিল সেইগুলো ধুয়েই আর কি জলটা দেব, নাহলে পরে তো এগুলো নষ্ট হবে। কাঁকড়া আলু দিয়ে সব কিছু একদম সুন্দর করে কষিয়ে নিয়েছি, এবারে দেবো জল, এর মধ্যে আর কোনো মশলাপাতি কিছু দেওয়ার নেই, এখন ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেব, ওইভাবে হবে, আর আমি এখন ভাত পারব। উচ্ছে আলু ভাজা সেদিকে দেওয়া,
ঝড়ঝাপটার মধ্যে রান্না করে দিলে। আমি কিন্তু আজকে উচ্ছে খাবো। আমি তরকারিটা দেখি তোমরা খাও। ঢাকাটা খুলে নিয়েছি আর একদম রেডি হয়ে গেছে মাখা মাখা, একদম নামিয়ে নিয়ে সোজা পরিবেশন গরম গরম। আমার জন্য আমি এবার বসবো। বসুন বসতে পারো, বসুন আপনি। আজকে তরকারিটা ওই আগের দিন মাংস রান্না করেছিল লঙ্কাটাও তরকারিটা ব্যাপার খুব নকুল দিয়ে না সত্যি ছোট কাঁকড়া হলে কি হবে, এই যে শাঁস শাঁস বের করে আর ভাতে দিয়ে মেখে খেতে বসলো না
স্কুল থেকে আজকে খেয়ে এসেছে, সন্ধ্যের দিকে খাবে রাতে। তো খাওয়া দাওয়া একদম শেষ পর্যায়ে এসে গেছি সবাই, আর পর্বটা এখানে শেষ করব। তো আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। তো সকলে ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামীকাল, আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।